আপনি কোন দেশের টাইম জানতে চান? সব দেশের টাইম জানতে পারবেন। সত্যি? হ্যাঁ, আপনি জাপান, কোরিয়া, চায়না, যে কোনো দেশের টাইম জানতে পারবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ অবশ্যই বলো। এই ঘড়িটা আপনি কই থেকে কিনছেন? আমি একটা এটা আর কি বাইরে থেকে নিয়ে আসছি। আমেরিকার যে ট্রাম্প আছে না, একটা আছে ওর আছে আর একটা আছে আমার। এটাতে তুমি অনেক কিছু করতে পারবা। এটা এটা দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট মেইনটেইন করা যায়, রেডিও শোনা যায়, টিভি দেখা যায়, এমনকি পানি নিচে গেলেও তুমি রেডিও শুনতে পারবা, এবং কিছু সবকিছু করতে পারবা। পানি নিচে গিয়ে মাছও ধরতে পারবা এটা দিয়ে। হ্যাঁ ভাই, আপনি তো অনেক বড় মানে মানুষ, ভাই দেখলে বুঝে যায় ভাই একে বলে কিছু না ভাই। আমি তেমন বড় মানুষ না, আমার তো এটা আনতে গিয়ে আমার খুব খরচ হয়েছে। এমনকি বুঝছি ভাই, আরো কিছু ভাই, মানুষটা ভালো তোমাকে আমার ভালো লাগছে, তুমি আমাকে ভাই বলে না বেড়াইতে যাই না, এই তো আছে একটা। আমি দেখাচ্ছি, দেখো ঘড়ি কেন কিনছো? এটা বিদেশি ঘড়ি, এটার মধ্যে বুঝছো টাইম দেখা যায়, টিভি দেখা যায়, রেডিও দেখা যায়, স্যাটেলাইট নিয়ন্ত্রণ করা যায়, টেরাম পে মারা যায়। এই দেখো দেখছো এটার মধ্যে কি আছে? এটার মধ্যে ব্যাটারি। দেখি দেখি দেখি, এটা আবুল মার্কেটে পাওয়া যায়। হাজার ডলার দিয়ে কিনছি, আমার এটা টেকা নাই। তুমি লাভ কেন?